কোরবানি এমন একটি আমল যে আমলটি আলহামদুলিল্লাহ আমাদের দেশে প্রচুর পরিমাণ মানুষে করে থাকে। কারণ একে তো কোরবানির আমলটা করতে আনন্দ লাগে, গরু জবাই করলাম আনন্দ ফুর্তি হয়, আর দ্বিতীয়ত কোরবানির এই আমলটার ফিডব্যাক একেবারে নগদ পাওয়া যায়, নগদ ফিডব্যাক থাকে আছে। অর্থাৎ আমরা কোরবানি করলে তাজা ফ্রেশ গোশত আমাদের ঘরে উঠে, যার কারণে কোরবানির ফজিলত সম্পর্কে খুব বেশি ওয়াজ করার দরকার হয় না। অনেক বেশি ওয়াজ নসিহত করা ছাড়াই আলহামদুলিল্লাহ দেশে হাজার হাজার মানুষ কোরবানি করে। যিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন তিনিও করেন, যিনি নামাজ পড়েন না তিনিও করেন। কারণ গোশত যে নামাজি তারও দরকার, যে নামাজি না তারও দরকার। সেজন্য কোরবানির ফজিলত নিয়ে খুব বেশি সময় আমাদের ব্যয় করার দরকার নেই। আলহামদুলিল্লাহ কোরবানি এদেশের মানুষ শুধু করে না, যতটুকু করলে চলে তার চাইতে বেশি করে, ঠিক না ভাই? ঠিক। এমপি সাহেব, মন্ত্রী সাহেব, বিভিন্ন বড় বড় লোকেরা, বড় বড় ব্যবসায়ীরা একজনের সাতটা গরু আটটা গরু পর্যন্ত কোরবানি করে, ঠিক না ভাই? ঠিক। অথচ ইসলাম বলে নাই সাত আটটা গরু কোরবানি করতে, একজনের পক্ষ থেকে একটা কোরবানি যথেষ্ট। এবং গরুরও দরকার নেই, কোরবানি তো ছাগল দিয়েও হতে পারে, গরু দিয়ে করেন অসুবিধা নেই। কিন্তু আমাদের দেশে গরুর কোরবানি বেশি হয় না ছাগলের কোরবানি বেশি হয়, ব্যাপার কি? এর মানে হলো আমাদের দেশের মানুষ এত বেশি সওয়াব আহরণ করতে চায়, আল্লাহকে খুশি করতে চায়, ছোটখাটো জিনিস দিতে রাজি না আল্লাহ রাস্তায়, গরু দিবে, ব্যাপারটা কি তাই? কি বলেন? মধ্যপ্রাচ্যে আপনি দেখবেন প্রত্যেকটা দেশে, সৌদি আরবের কথা যদি আমরা বলি, সবাই ছাগল কোরবানি দেয়, হাজার হাজার কোটি টাকার মালিক একটা ছাগল কোরবানি দিল শেষ। হাজি সাহেবরা হজ করতে যায় যে বেশিরভাগ ছাগল কোরবানি দেয়, ওই হাজি সাহেবই দেশে যখন কোরবানি দেয় তখন কি কোরবানি দেয়? গরু, ব্যাপার কি? সওয়াবের জন্য, গোশত খাওয়ার জন্য, ঠিক না ভাই? ঠিক। গোশত খাওয়ার জন্য যদি কোরবানি হয় সেটা কি কোরবানি হবে না গোশত খাওয়া হবে? আজ আমাদের দেশে কত পার্সেন্ট হবে আমি জানি না, তবে এটা নিশ্চিত যে বেশিরভাগ মানুষের কোরবানি এটা ইবাদত হয় না, এই কোরবানি হয় গোশত খাওয়ার একটা ধুম, গোশত খাওয়ার একটা উৎসব। কোরবানির ক্ষেত্রে সবচেয়ে বড় সতর্কতার জায়গা হলো এটা, অর্থাৎ আমাদের নিয়তগুলোকে খাঁটি করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত পরিষ্কার ভাবে জানিয়েছেন, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত, এর রক্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কি মন নিয়ে, কি চিন্তা নিয়ে, কি ধ্যান ধারণা নিয়ে, কি উদ্দেশ্য নিয়ে তুমি কোরবানি করছো, তোমার সেই মনের ভেতরকার সুপ্ত লুকায়িত তাকওয়া, এটা শুধুমাত্র আল্লাহর কাছে পৌঁছাবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমাদের কোরবানির আগে আত্মজিজ্ঞাসা করা উচিত, আত্মজিজ্ঞাসা, নিজেকে নিজে প্রশ্ন করা উচিত, আমি কোরবানি কেন করছি? আমি কি কোরবানি গোশত খাওয়ার জন্য করছি, মানুষে কি বলবে সেটা থেকে বাঁচার জন্য করছি, সামাজিকতা রক্ষা করার জন্য বলছি করছি, নাকি আমি কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করছি? এই প্রশ্নের উত্তর নিজের থেকে নিজেই বের করে আনতে হবে কোরবানি করার আগে। আমরা যে বিশাল বড় বড় গরু কোরবানি করি, এটার পিছনে বেশিরভাগ লোকেরই গোশত আহরণ করার একটা বড় উদ্দেশ্য থাকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দা আছেন যারা গরিবকে বেশি বেশি গোশত দিবেন সেই উদ্দেশ্যে বড় গরু কোরবানি করেন, সেরকম উদ্দেশ্য থাকলে ভালো, খারাপ না। কিন্তু নিজে আগামী ৬ মাসের ৪ মাসের গরুর গোশত, ফ্রেশ গোশত আমি ফ্রিজে উঠে ফেললাম, এরকম একটা ব্যাপার স্যাপার আছে, এরকম যদি চিন্তাধারা থাকে তাহলে সেটা কোরবানি হবে না, সেটা ইবাদত হবে না। প্রিয় ভাইরা আমার, এই যে একাধিক গরু কোরবানি দেওয়া, অনেকে আবার গরু দেয় একটা, ছাগল দেয় একটা, ঠিক না বেটি? অনেক লোক আছে একটা গরু কোরবানি দেয় একটা ছাগল কোরবানি দেয়, কারণ কি? অনেক সওয়াব দরকার না? এই লোকটাই গেলে মসজিদের ডোনেশনের জন্য বলেন ভাই নির্মাণের কাজ চলতেছে, অ্যাসিড কাজ চলতেছে, টাকা পয়সা লাগবে, তখন কাছেমুচু করে, কারণ সেখানে টাকা দিলে কোনো ফিডব্যাক নাই। বন্যার্থদের জন্য
আপনার ত্রাণের দরকার, ভাই এখানে টাকা পয়সা দরকার, বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের হয়ে যায় কিন্তু টাকা পকেট থেকে বের হয় না। কিন্তু এই লোকটাই মাশাআল্লাহ কোরবানি দিতে গিয়া 80,000-90,000 টাকা দিয়ে গরু কিনে আনতেছে, সুবহানাল্লাহ। যদি সওয়াবই তার উদ্দেশ্য থাকে তাহলে অন্যান্য দানের ক্ষেত্রে তার হাত কেন সংকুচিত থাকে, এক্ষেত্রে এরকম উদার হয়ে যায় কেন? বুঝতে হবে এটা গোশত খাওয়ার জন্য, ঠিক না? ঠিক, গরু আর ছাগল দুইটা কোরবানি দেয় কেন? যে পরিবারের কেউ গরুর গোশত খায়, কেউ ছাগলের গোশত খায়, ব্যয় ব্যয় না আসবে, গরু থাকলে হবে না, খাসি তো সাথে লাগবেই, তো দুইটাই কোরবানি দিই, ঠিক না? ঠিক, শুধু ফ্রিজে গরুর গোশত থাকলে হবে না, খাসিও তো মাঝে মধ্যে লাগে, এই জন্য খাসিও কোরবানি দেওয়া হয়। যদি মোরগ দিয়ে কোরবানি দেওয়া যায় তো আমার মনে হয় তিনও আইটেম কোরবানি দিত অনেকে, একটা গরু দিত, একটা ছাগল দিত, আর কিছু দেশি মোরগ কোরবানি দিত, যে আগামী 2-4 মাস আর এই বাজারে গোশতের ঝামেলা আর করা লাগবে না। প্রিয় ভাইরা আমার, ব্যাপারটা হাসির না, ব্যাপারটা আসলে আফসোসের, চিন্তার। আমাদের কোরবানির ভেতরকার যে রূহ, এর ভেতরকার যে প্রাণ, সেটা আমাদের সমাজ থেকে অনেক আগেই বিদায় হয়ে গেছে। এই জন্য কোরবানির আগে আল্লাহর ওয়াস্তে আমরা যারা কোরবানি করব, একটি মুহূর্তের জন্য নিজেকে থামিয়ে দিয়ে, ব্রেক দিয়ে আমরা প্রশ্ন করি, আমি কেন কোরবানি করছি? আমার কি গোশত টার্গেট? আমার কি সমাজের মানুষের আপনার তাদের কাছে ভালো সাজা, ভালো হওয়া, বা তারা কি বলবে সেই কথা থেকে বাঁচা, সেটা আমার টার্গেট? নাকি আমি কোরবানি করছি আল্লাহ এবং তার রাসূল নির্দেশ করেছেন তাই, কোনটা টার্গেট? এই প্রশ্নের উত্তর নিজে থেকে বের করতে হবে। মনে রাখা উচিত, আপনি কোনো কিছু যখন আল্লাহর জন্য দান করে দেন, সেটা কারে কার, সেটা মালিক কে হয়ে যায়? আল্লাহ, ঠিক না? ঠিক, আপনি কাউকে কোনো কিছু দিলে এটার মালিক সে হয়ে যায় না? আপনি যখন কোরবানি করছেন আল্লাহর জন্য, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ রোজার মতো কোরবানি, এটাও কার জন্য? আল্লাহর উদ্দেশ্যে যখন কোনো গরু নিবেদন করলেন, তাহলে এটার গোশতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক হয়ে গেছেন। উচিত ছিল দান সদকা, সাধারণ দান সদকা, যাকাত, এগুলোর যেরকম আল্লাহকে দেন, আল্লাহ বলেন আমার পক্ষ থেকে গরিবকে পৌঁছায় দাও তাহলে আমি পেয়ে যাব, কোরবানি গোশতটাও সেরকম হওয়ার কথা ছিল, ঠিক না? ঠিক, কিন্তু কোরবানি গোশতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল ভাবে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিয়া দিয়েছেন, উপহার দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন। তাহলে এই গোশতটা আমরা যখন খাবো তখন মানসিকতা কি থাকবে বলেন? মানসিকতা কি থাকবে? আপনি একটা গরু কোরবানি করছেন, গরু কোরবানি করে রান্না করে আমাকে দাওয়াত দিছেন, দাওয়াত দিয়ে খাওয়াইতে বসাইছেন, আমি বসে যখন খাবো তখন আমার খাওয়ার মুড থাকবে কি? বিনয়ের ভাব থাকবে না? আমার মধ্যে এই জিনিসটা কাজ করবে না যে বেচারা আমার গোশতটা খাওয়াইতেছে, একটু নরম নরম ভাব, একটু বিনয় বিনয় ভাব থাকবে না? আমাদের কোরবানি গোশত মাশাআল্লাহ, যখন আমরা গরু বানায় ঘরে উঠাই, হাতা টাতা গোছায়া, মানে এমন একটা মুড মার থাকে যে এটা আমি কিন্তু আল্লাহকে দান করে দিছি, আল্লাহ আমাকে আবার উপহার দিয়েছে, একটা লাজুকতা, একটা বিনয়, একটা বিনম্রতা, হ্যাঁ, একটা দুর্বলতা, হীনতা, দীনতা, আল্লাহর প্রতি কৃতজ্ঞতার প্রকাশ আমাদের সে গোশত খাওয়ার ভেতরে থাকে না, ঠিক না? ঠিক, প্রিয় ভাইরা আমার, সেজন্য কোরবানির আগে আমাদের উদ্দেশ্যগুলোকে নতুন করে ঝালাই করে নিতে হবে, সঠিক করে নিতে হবে, তা না হলে কোরবানি এটা তো কোনো সব এনে দিবেই না, বরং লোক দেখানো কোরবানি, লোক শোনানো কোরবানি, মানুষ কি বলবে সেখান থেকে বাঁচানো কোরবানি হলে সেই কোরবানি আমাদের রিয়া হবে, ছোট শিরক হবে, এর ফলে বরং উল্টা আরো গুনাহ হবে। প্রিয় ভাইরা আমার, অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেষ কোরবানি করেছেন, তার যুগে উট ছিল কি ছিল না? হ্যাঁ, আমি এটা নিরুৎসাহিত করছি না যে বড় বড় গরু কোরবানি দেন, বেশি করে দেন, গরিব দুঃখীরে গোশত খাওয়ান, সেই জন্য আমি নিরুৎসাহিত করছি না, সেটা ভালো কাজ। কিন্তু গণহারে সারা দেশে যারা বড় বড় গরু কোরবানি করে না, সবাই গরিবরে গোশত যায়, ব্যাপারটা কি তাই? আর গরিবরে দিলেও কতটুকু দেয়? আগে ফ্রিজে কতটুকু হজম করতে পারবে সেটা মোটামুটি ক্যালকুলেশন থাকে, ঠিক না? ঠিক, ডিপ আছে কি না, নাকি আলাদা ডিপ নাই, নর্মালের মধ্যে যে ডিপ আছে ওইটাই, তাহলে কয় কেজি সেখানে আটবে, একটা হিসাব নিকাশ মোটামুটি থাকে, ঠিক না? ঠিক, এরকম কয়জন কোরবানিওয়ালা পাওয়া যাবে? আছে নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ, আল্লাহ নেকার বান্দা নাই তা না, কয়জন পাওয়া যাবে যে কোরবানি করছে
তিনি তার ডিপে গুদামজাত করা যেটাকে বলে এরকম কোনো কিছু করেন নাই, সামান্য কিছু গোস্ত রাখছেন আর সব দান করে দিচ্ছেন, এরকম মানুষ কজন আছেন বলেন? খুবই কম। অতএব প্রিয় ভাইরা আমার, কোরবানির আগে নিয়তকে খাঁটি করা উচিত, যে গোস্ত আহরণ করা মানুষ দেখানোর উদ্দেশ্য না থাকে। অনেকেই কোরবানি করেন, আমাদের সমাজে বিশেষ করে প্রত্যেকটা এলাকাতে কোরবানির গরুর সাইজ যার যতটা বড় হয় তাকে সমাজের মানুষ মনে করে সবচেয়ে বড় কোরবানি দাতা, ঠিক না বেঠিক? মনে হয়েছে যে সুবহানাল্লাহ এই হলো এবছরের সেরা কোরবানি দাতা, আর যার গরুটা একটু মরা, দাম কম, সাইজে ছোট, তো এই বেচারাকে মনে করে সমাজের মানুষ এ হলো কোরবানি দাতা হিসাবে খুবই জুনিয়র কোরবানি দাতা, ঠিক না বেঠিক? অথচ আল্লাহ সুবহানাহু নিজেই বলে দিচ্ছেন, লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের কোরবানির পশু কার কতটা তাগড়া, কার কতটা বড়, কোনটাতে গোশতের পরিমাণ কতটুকু, এর কোনো কিছুই আল্লাহর কাছে কাউন্ট হবে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কোরবানি যে মন নিয়ে করছো সেই তাকওয়াটুকুই আল্লাহর কাছে যাবে। একটা ভিত্তিহীন হাদিস আমাদের অনেককে তাগড়া তাগড়া গরু কেনার জন্য উৎসাহিত করে, সেটা হলো আমরা অনেকে শুনছি একটা হাদিস, যে ব্যক্তি দুনিয়াতে যেই পশু কোরবানি করবে কিয়ামতের দিন ওইটার উপরে চড়ে সে জান্নাতে যাবে। শুনছেন না আপনারা এরকম একটা হাদিস? কিন্তু এই হাদিসটা সহি না। এই হাদিসটা যদি সহি হয় তাহলে যে বেচারা ছাগল কোরবানি দিছে সে কেমনে যাবে কোন, আর যে কোরবানি দেয়ই নাই গরিব মানুষ সে কি করবে? কথা বুঝে আসছে? অতএব গরু এটা তো বাহন না যে ওইটার পিঠে পড়ে আপনি জান্নাতে যাবেন। এসব কারণে মানুষ অনেক বড় সাইজের কোরবানি দেয়। আশেপাশে মানুষ খুব সচরাচর সারা বছর সবসময় যে গরু কোরবানি দেয়, হঠাৎ করে ছাগল কোরবানি দিলে বলে, ভাই এবছর কি দেনা টেনা আছে নাকি, দিনকাল কি খারাপ নেই কোনো, মনে হয় পয়সা করির টানাটানি আছে, আহরে এই জন্য এবার ছাগল কোরবানি দিচ্ছে, ঠিক না বেঠিক? কোরবানি একটা আমল, একটা ছাগল কোরবানি দিলেই চলে, এখানে এত বেশি টাকা খরচ করার বিষয় না। বন্যার তো মানুষ মরে যাচ্ছে, সেখানে কিছু টাকা দেন আর কোরবানি করতে হবে তাই একটা করে দেন, কিন্তু প্রতি বছর গরু দিতে হবে। যদি আপনার মনের ভিতরে এইটা আসে যে আমি প্রতি বছর গরু দিই, এবছর গরু না দিলে মানুষ কি বলবে, ব্যাস তাহলে বুঝতে হবে আপনার কোরবানি কিসের জন্য হয়েছে, মানুষ দেখানো কোরবানি হয়েছে, ঠিক না বেঠিক? এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কি হবে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক দান করুন। আপনার কোরবানিটা যে শুধুমাত্র আল্লাহর জন্য এটাকে নিশ্চিত করবার জন্য একটা বিশেষ টিপস আছে বলবো, সেটা হলো মাঝে মধ্যে আপনি কোরবানি আপনার এলাকায় করেন না, কোরবানি উত্তরবঙ্গে করেন। আমরা আমাদের আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে প্রতি বছরই করে থাকি, এবছরও উদ্যোগ নিয়েছি উত্তরবঙ্গে বিশেষ করে বন্যার্ত এলাকাতে আমরা কোরবানি করব। আপনি যদি চান যে আপনার কোরবানিটা আমি করব, তাহলে আমাকে আপনি টাকা দিতে পারেন, আমরা উত্তরবঙ্গে গরু কিনে ছাগল কিনে কোরবানি করে আপনার কোরবানি গোশত গরিবদেরকে দান করে দেবো। যারা সারা বছরে ঈদ ছাড়া কোরবানি ছাড়া গোশত খাওয়ার তৌফিক হয় না, সেই সকল গরিব মানুষকে প্যাকেট করে করে আমরা কোরবানি গোশত দিয়ে দেবো। আপনার এলাকাতে আপনার কোনো কোরবানি হবে না। মাঝে মধ্যে আমি সবসময় বলতেছি না কোরবানি গোশত নিজে খাওয়াও সুন্নাত, অতএব এটাকে আমি বলবো না যে আপনি সারা বছর বাইরে করেন, কিন্তু মাঝে মধ্যে আপনার কোরবানি এলাকায় না করে দূরে কোথাও করেন, করে গোশতগুলা গরিবকে দিয়ে দেন। এই হিম্মত কয়জন মানুষ আছে বলেন যে আমার এলাকাতে কোনো কোরবানি হবে না? এটা চিন্তা করে দেখেন তো ব্যাপারটা খুব কঠিন না। অ্যারাবিয়ানদেরকে দেখা যায় অনেকের কোরবানি তারা দেশের প্রত্যন্ত অঞ্চলে, অনেকে আফ্রিকাতে বিভিন্ন গরিব দেশে পাঠায় দেয় এবং বলে যে আমার পক্ষ থেকে সেখানে কোরবানি দিয়ে দিবে, একজনের পক্ষ থেকে আরেকজন কোরবানি দিয়ে দিতে পারে, টাকাটা পাঠা দিলাম আপনি আমার কোরবানি দিয়ে দিলেন, দিয়ে গোশতটা গুলে গুলে দিয়ে দিলেন, আমার বাসায় কোনো কোরবানির গোশত উঠলো না। মাঝে মধ্যে এটা এই জন্য করা যাতে করে আমি যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করছি, গোশত যে আমার এখানে মুখ্য কোনো টার্গেট না, এই বিষয়টাকে কি করা নিশ্চিত করা, এটার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের নিয়তগুলোকে খাঁটি করার তৌফিক দান করুন। কোরবানির ক্ষেত্রে দ্বিতীয় যে কথাটি বলবো তা হলো আমরা কোরবানি করতে গিয়ে কিছু অবিচার করি, কিছু অন্যায় করি এবং সেগুলোকে অন্যায় আমরা মনে করি না। কিছু আছে যেগুলো আমাদের গরু ব্যবসায়ী ভাইরা করেন, আর কিছু আছে আমরা যারা কোরবানি করি আমরা নিজেরাই করি। গরুর ব্যবসায়ীরা যে সমস্ত অনাচারগুলো করেন তার ভিতরে একটা হলো গরু ছাগল এগুলোকে বহন করার সময়, পরিবহন করার সময় এগুলোর সাথে এত অমানবিক আচরণ করা হয়
যেটা ইসলামের শরীয়ত দৃষ্টিতে কোনো অবস্থায় জায়েজ নাই, গুনাহ কোনো কোনো ক্ষেত্রে হারাম। যেমন আপনারা অনেকেই জানেন, ট্রাকে করে এই গরুগুলো যখন বিভিন্ন দূর দূরান্ত এলাকা থেকে আনা হয়, এই গরুগুলোকে দাঁড় করায় আনা হয়, এবং যাতে করে তারা বসতে না পারে ট্রাকে, সেজন্য কোনো কোনো কসাইরা বা কোনো কোনো আপনার গরু ব্যবসায়ীরা ওদের দুই পায়ের মাঝখান দিয়ে বাঁশ ঢুকায় দেয়, বাঁশ ঢুকায় বেঁধে দেয়, যাতে করে কোনোভাবেই সে বসতে দুই পাঁচ ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা এক জায়গায় যদি জ্যামে দাঁড়িয়ে থাকে রোদের মধ্যে, তবুও তার বসার কোনো সুযোগ থাকে না। এবং কোনো কোনো গরু ব্যবসায়ীরা শোনা যায় যে মরিচের গুঁড়া গরুগুলো চোখে লেগে দেয়, ছিটিয়ে দেয়, যাতে গরুর ঝিমানি না আসে, ঘুম না আসে, বসতে না চায়। এই গরু দিয়ে আপনি কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে চাচ্ছেন, এই গরু দিয়ে কোরবানি করে আল্লাহ সুবহানাল্লাহর কাছে আপনি সওয়াব চাচ্ছেন, যে গরুর চোখের পানি শত শত মাইল ধরে পড়তে পড়তে এই পর্যন্ত সে আসছে। কথা কি বুঝে আসছে ভাইরা? আমার এই ধরনের অমানবিক কাজ যারা করে তাদের বিরুদ্ধে রাষ্ট্র, রাষ্ট্রের আইন, সমাজ, আমাদের সবাই তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত, তাদেরকে বোঝানো উচিত এবং তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত যে কোনোভাবেই পশুর সাথে অমানবিকতা, এটা ইসলামের দৃষ্টিতে জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুগুলোকে আমাদের বশীভূত করে দিয়েছেন, আমাদের অধীনস্থ করে দিয়েছেন, আমরা চাইলে তাদেরকে শোয়াচ্ছি, জবাই করছি, গোশত খাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমাদের চাইতে গায়ে গতরে শক্তি বেশি দিয়েছেন, তারপরেও আমাদের অধীনস্থ করে দিয়েছেন, আমাদের বুদ্ধির কাছে তারা দুর্বল। কিন্তু এর মানে কি এই যে তার প্রতি আমি জুলুম করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত প্রাণীর প্রতি জুলুমকে হারাম করে দিয়েছেন, কোনো প্রাণীর প্রতি জুলুম করার সুযোগ নাই। সাহাবীদের ভিতরে কেউ একজন একবার পিপিলিকা মারছিলেন আগুন দিয়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত কঠোরভাবে সেটাকে নিষেধ করেছেন, তোমার যদি মারতেই হয়, এটা তোমাকে কষ্ট দেয়, তো তাকে পিষে মেরে ফেলো কোনোভাবে, কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে তাকে তুমি মারবে না, এটা জায়েজ নেই। কোনো পশু যদি জবাই করার দরকার হয় তো করো, কিন্তু জবাই করতে গিয়ে তাকে কষ্ট দেওয়ার সুযোগ নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করা, অনুগ্রহ করা কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। কাতাবা, আপনারা শুনেছেন কোরআনে কারীমের আয়াত বারবার, কুতিবা আলাইকুমুস সিয়াম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন, সে আল্লাহ তাআলা একই শব্দ দ্বারা আরেকটি ফরজের ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, প্রত্যেকটা প্রাণীর প্রতি এহসান করা, অনুগ্রহ করা কে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এটা কোনো মুস্তাহাব আমল না, প্রত্যেকটা প্রাণীর প্রতি দয়া করা ফরজ। এবং আরো বলেছেন, ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলাতা ওয়া ইদা যাবাহতুম ফাহসিনুল যিবহা, তোমরা যদি কোনো মানুষকে হত্যা করার প্রয়োজন হয়, যুদ্ধক্ষেত্রে হত্যা করার প্রয়োজন দেখা দিয়েছে, তোমার জীবন সে শেষ করতে আসছে, তাকে হত্যা না করে তুমি বাঁচতে পারছো না, যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষকে যদি মারার প্রয়োজন হয়, অথবা কোনো মানুষকে মৃত্যুদণ্ড দিতে হয় তার অপরাধের শাস্তি স্বরূপ, তবে তাকে হত্যা করার ক্ষেত্রে পর্যন্ত দয়া কর, চিন্তা করেন, এর নাম হলো ইসলাম। তাকে বিনা কারণে কষ্ট দিয়ে হত্যা করো না, তাকে হত্যা করতে গিয়ে মনে ঝাল মিটিয়ে হত্যা করো না, যে তাকে হত্যা করতেই হয় এমনভাবে হত্যা করো যাতে তার সবচাইতে কম কষ্ট অনুভব হয়। যাকে হত্যা করা হবে তার সঙ্গে অমানবিক আচরণ করো না। ওয়াইদা যাবাহতুম ফাআহসিনু যিবহা, আর পশু জবাই করার প্রয়োজন যদি হয় জবাই করো, কিন্তু জবাই করতে গিয়ে তার প্রতি অমানবিক হইও না, তার প্রতি এহসান করো, দয়া দেখাও, মায়া দেখাও, যতটুকু সম্ভব তার প্রতি অনুকম্পা, অনুগ্রহ প্রদর্শন করো। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওয়ালিউহিদ্দ আহাদুকুম সফরাতাহু ওয়ালিউরিহ যাবিহাতাহু, তোমাদের কেউ পশু জবাই করার আগে ভালো করে যেন সে ছুরি ধার দিয়ে নেয়, যাতে করে অল্প পচে পশুর রুহ বের হয়ে যায়, অনেকক্ষণ যেন তার গলার উপরে ছুরি চালাইতে না হয়, এবং সে যেন ওই জবাইকৃত পশুটাকে অপেক্ষাকৃত কম কষ্ট দেয়, এই নির্দেশ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। একবার এক সাহাবী, তিনি কোনো একটা বকরি বা কোনো কিছু এরকম জবাই করার জন্য শোয়াই ছিলেন, তো শোয়াইয়া ওইটাকে জবাই করার পজিশনে রেখে
এবার দেখছেন যে চাকুটা ধার নাই, এবার উনি ওটাকে ধার দিচ্ছেন অনেক সময় ধরে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর ভাষা তাকে বললেন, আতুরিদু আন তুমিতাহা মাউতাত, তুমি কি চাও এই পশুটাকে মারার আগে আরো কয়েকবার মারতে? কোথায় ছিলে তুমি এতক্ষণ? এটাকে আগে ধার দাও নাই কেন? তাকে জবার জন্য সয়া ধরে রাখছো, হাত পা বেঁধে বা আটকায় তাকে ফেলে রাখছো, তার গলা চিপে ধরে রাখছো, আর এখন বসে তুমি চাকু ধার দিচ্ছ, তার মানে তাকে মারার আগে তুমি আরো কয়েকবার মারতে চাচ্ছ, কেন তুমি এমনটি করছো তার সঙ্গে? এবং রাসূল আকরাম আরো বলেছেন, হাল্লা হাদাত্তা শফরাতাকা ক্বাবল আন তুজ্জিআহা, এই পশুটাকে সরানোর আগে কেন তুমি ধার দাও নাই তোমার চাকু ছুরি? এই ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। প্রিয় ভাইরা আমার, অতএব পশুর প্রতি কোনো অমানবিকতা যেন না হয় সেটা আমাদের খেয়াল করতে হবে। আল্লাহ তাআলা এগুলোকে আমাদের জন্য খাওয়া হালাল করেছেন, এর মানে এই না আমি স্বেচ্ছাচারিতা করব, জুলুম করব। একটা অন্যায়, বিশেষ করে জবাইয়ের সময় প্রায় সমস্ত কোরবানিকারকদের দ্বারা হয়, সেটা হলো গরু জবাইয়ের পরে গরুর প্রাণ বের হতে 2-4-5 মিনিট সময় লাগে। তো কষাই যারা থাকে, এরা হুজুর দিয়ে আমরা বেশিরভাগ লোক জবাই করি, তো হুজুরে 2-4 পোজ দেওয়ার পরে এরপর বলে, হুজুর আপনি এবার সাইড হন, বাকিটা আমি দেখে নিচ্ছি। এবার চাকু দিয়ে খোঁচা, খোঁচাইতে 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 ওইটাকে অনেক সময় আপনারা একেবারে তার গলার পেছনে হাড় পর্যন্ত সে নিয়ে যায়, উদ্দেশ্য প্রাণটা যেন তাড়াতাড়ি বের হয়ে যায়। বিজ্ঞানের দৃষ্টিতেও এটা উচিত না, কারণ হলো এরকম করলে আপনার সেই পশু হালাল হওয়া নিয়ে সন্দেহ তৈরি হবে, পশু রক্ত কাটবেন, রক্ত বের হবে, তারপরে তার প্রাণ যাবে, সেটা আপনার জন্য খাওয়া হালাল। কিন্তু যদি আপনি এটাকে খোঁচাখুচি করে এটার ভিতরে কোনো প্রকার কি বলে এটাকে হার্ট অ্যাটাক টাইপের কোনো সমস্যা তৈরি করে তার প্রাণ আপনি বাহির করেন, তাহলে এটার খাওয়া আপনার জন্য হালাল হওয়া নিয়েও প্রশ্ন দেখা দিবে। বিধায় এরকম খোঁচাখুচি করা পশুকে এটা কোনো অবস্থাতেই জায়েজ নাই। এই জন্য কোরবানি যারা করবেন খুব সাবধান থাকবেন, কষাই যেন মাতবুরি করতে না আসে, জবাই করে ছেড়ে দিবেন, রূপ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। অনেক সময় দেখা যায় কষাইরা রগগুলা কাটে দেয়, প্রাণ এখনো বের হয় নাই, তখনই ধরে রগগুলো কেটে দেয়, উদ্দেশ্য যাতে রূপটা আগে বের হয়ে যায়। এসবগুলো অনাচার, এসবগুলো জুলুম, আপনি ভালো করে জবাই করে ছেড়ে দেন, তার রূপটা যাক, তারপরে আপনি তাতে হাত দেন। অনেক কষাইরা আছে তারা রূপ বের হওয়ার আগেই চামড়া ছেলা শুরু করে, খেয়াল করছেন আপনারা? রু এখনো বের হয় নাই তখন চামড়া ছিলছে। একটা পশু এখনো মরে সারে নাই, তার প্রাণ বাইর হয় নাই, প্রাণ থাকা অবস্থাতে তার চামড়া ছিলছেন, কত কষ্ট দিচ্ছেন তাকে আপনি? এই অনুমোদন ইসলাম আপনাকে দেয় নাই? আপনি কোরবানি করছেন না গুনাহ করছেন? এই জন্য দ্বিতীয়ত যে সতর্কতার কথা বলবো কোরবানি প্রসঙ্গে, তা হলো পশুর প্রতি কোনোভাবে যেন অমানবিক আমরা না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। তৃতীয়ত যে সতর্কতার কথা বলবো তা হলো, আমরা বেশিরভাগ মানুষ কোরবানি করার পরে কোরবানির পশু থেকে যারা কষাই থাকে বা গোশত বানানোর কাজে আমাদেরকে হেল্প করে, কাজের লোক থাকে, তাদেরকে আমরা গোশত দিয়ে থাকি, দেই না দেই না, কল্লাটা দিয়ে দেয়, অনেকে গোশত দেয়, কোনো কিছু দেয়, এটা জায়েজ নেই। এবং এই ফরমাস লাইকম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত পরিষ্কার নিষেধাজ্ঞা আছে, এটা এদেশের বেশিরভাগ মানুষ জানেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও আমারানি আল্লাহ উতিয়াল জাজ্জারা মিনহা শাইআ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে কোরবানি করার পরে নির্দেশ করেছেন, খবরদার কষাইকে এই কোরবানির পশুর গোশত, কলিজা, মাথা অথবা কোনো কিছু কষাইকে দিবা না, তাকে পারিশ্রমিক দিবা আলাদা তোমার পকেট থেকে, কোরবানির পশু থেকে কোনো কিছু দিবা না, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কেন বলেছেন? এর কারণ হলো আমরা আগেই বলেছি, কোরবানিটা যেহেতু আল্লাহর নামে আমরা করি, এটার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোশতটা দয়া করে আমাদেরকে খেতে দিয়েছেন, এখন সেটা আমি বিক্রি করার সুযোগ নাই। আমি যদি এই পশু থেকে কষাইকে গোশত দেই, তার মানে তাকে আমি পারিশ্রমিক দিলাম, তাকে আমি কি দিলাম, তার মানে এই গোশতটা আমি কেমন যেন বিক্রি করলাম, যে সে শ্রম দিল তাকে টাকা না দিয়ে গোশত দিয়ে দিলাম, তাহলে গোশতটা আমি দিয়ে বেনিফিট নিলাম, এটা জায়েজ নয়। গোশত হয় নিজে খাবেন আর না হয় দান করবেন, কিন্তু বিক্রি করতে পারবেন না, বিনিময় করতে পারবেন না, এ সুযোগ নেই। কষাইকে আপনি যে গোশত দেন সেটা বিনিময় হবে কি হবে না? বিনিময় হবে। অতএব এটা কোনো অবস্থাতে জায়েজ নাই। আমাদের অনেকে দেখা যায় কষাই ঠিক করার সময় 2000 টাকা 1500 টাকা দর দাম করে, কষাই চিন্তা করে এ লোক এত বেশি দরদাম করতেছে, ঠিক আছে 1500 টাকা রাজি হয়ে যায়, কারণ গোশত 2 কেজি পাইলে 1000 টাকা হয়ে যাবে,
অতএব 1500 টাকা হলে আর 1000 টাকার গোষ্ঠে পোষায় যাবে, এরকম একটা হিসাব নিকাশ থাকে কি থাকে না? এই জন্য সাপ বলে দিবেন শুরুতে কসাইকে, গোষ্ঠে কিন্তু এক পিস আমি দেবো না, আপনি পরিষ্কার জেনে রাখেন, সেই হিসাবে আপনি দাম বলেন, আপনার পোষাইলে আসবেন না পোষাইলে আসবেন না, কিন্তু আমি কিন্তু আপনাকে কোরবানের পশু থেকে কোনো গোষ্ঠে দেবো না, আপনি সে আশা করবেন না। কথা কি বুঝাতে পারছি? যদি কসাই আপনার নিকটস্থ লোক হয়, যেমন কথার কথা আপনার দারোয়ান, আপনার হাউস ড্রাইভার, আপনার নিকটস্থ কোনো গরিব মানুষ, সে যদি আপনার কসাইয়ের ভূমিকায় থাকে বা সে আপনাকে হেল্প করে, তাকে আপনি যদি গোশত দেন আর সেই গোশতটার পরিমাণ যদি এরকম হয় যে সে কোনো কাজ না করলেও যা দিতেন করলেও তা দিলেন, তাহলে জায়েজ। আমি কি বুঝাতে পারছি? কথার কথা আপনার দারোয়ান, তাকে আপনি 2-4 কেজি গোশত এমনিই দিবেন, সে যদি কোনো কাজ নাও করে তবুও দিবেন, এমনকি ছুটিতে থাকলে তার জন্য রাইখাও দিবেন। এই লোকটা হেল্প করছে, সেজন্য আপনি তাকে অতিরিক্ত দিলেন না, ওই 2-4 কেজিই দিলেন, তাহলে এটা কি আছে? জায়েজ। আর যদি হেল্প করছে বেচারা, আরে থাক এত কষ্ট করছে দিয়ে তারে 5 কেজি দিয়ে, তাহলে এটা কি নাই? জায়েজ নাই। আহারে বেচারা কষ্ট করছে সেজন্য পয়সা দেন, ওই আল্লাহর রাস্তায় গোস্ত দিয়া সারার চেষ্টা করবেন না। এই ভুলটা ম্যাক্সিমাম মানুষ করে। হ্যাঁ, গরুর কোনো অংশ আপনি নিজে খাবেন না, যেমন বুড়িটা আপনি ফেলে দিবেন, তো সেটা ফেলে না দিয়ে কোনো একজনকে দিলেন, সেটা ভিন্ন কথা, এটা ইনশাআল্লাহ নিষিদ্ধের আওতায় পড়বে না। আরেকটা বিষয়, একটা সূক্ষ্ম, বেশি সূক্ষ্ম, সেটা হলো আমাদের বাসার যে সমস্ত কাজের লোকেরা থাকে, বাঁধা কাজের লোক, হাউস ড্রাইভার হতে পারে, কাজের বুয়া হতে পারে, কাজের মেয়ে হতে পারে, এই সমস্ত লোকদেরকে যাদের সঙ্গে আমাদের চুক্তি হলো তাদেরকে আমরা খাবার দেব, ভরণ পোষণ দেব, এরকম আছে না যে 3 বেলা খাবার তাকে আমি দেব, তাদেরকে আপনি কোরবানের গোশত দিয়ে তার ওই এই খাবারটা কিন্তু তার পারিশ্রমিক, এই খাবারটা কিন্তু তার বেতনটা যেরকম তার পারিশ্রমিক মাইনা, সেই সাথে 3 বেলা খাবার এটাও তার পারিশ্রমিক, তো পারিশ্রমিক হিসেবে আপনি এই কোরবানের গোশত দিতে পারবেন না, একটু জটিলতা আছে এখানে। আপনি তাকে তরকারি হিসাবে যদি দেন গোশত, কোরবানের গোশত, তাহলে এটা এক্সট্রা থাকতে হবে, এটা কি থাকতে হবে? এক্সট্রা। কথার কথা 3 বেলা আপনি তাকে খাবার দেওয়ার কথা, তো আপনি তার জন্য একটা নর্মাল তরকারি রাখেন, সাথে কোরবানের গোশতটা এক্সট্রা হিসাবে দেন। শুধু কোরবানের গোশত দিয়ে যদি ভাত দেন, তার মানে এটাকে আপনি পারিশ্রমিক হিসাবে ইউজ করলেন, অত্যন্ত সূক্ষ্ম একটা সমস্যা। বিধায় কাজের লোকদেরকে অন্য কিছু দেন, সাথে কি দেন? কোরবানের গোশত দেন, তাহলে আর অসুবিধা থাকবে না ইনশাআল্লাহ। কোরবানির ক্ষেত্রে সর্বশেষ এবং 4 নম্বরের যে সতর্কতার কথা বলবো তা হলো পরিচ্ছন্নতা। আমরা কোরবানি করি আর পরিবেশ নষ্ট করি না, আশপাশে মানুষের কষ্টের কারণ হই না, এরকম মানুষ সারা দেশে খুঁজে কয়জন পাওয়া যাবে আমার যথেষ্ট সন্দেহ আছে। খুব ভালো করে মনে রাখা উচিত, আজকে ডেঙ্গুর যে সমস্যা অপরিচ্ছন্নতা থেকে সৃষ্টি হয়েছে, আর অনেক সমস্যা আমাদের সমাজে অপরিচ্ছন্ন থেকে তৈরি হয়েছে, আমরা সেই সমস্যাগুলো কিন্তু কোরবানি করতে গিয়ে করি। কোরবানির পরে আমাদের দেশে রাস্তাঘাটে আপনার পাড়া মহল্লাতে চলার মতো অবস্থা থাকে না 2-5 দিন 7 দিন, ঠিক না বেঠিক? এত গন্ধ, নাড়িগুলির গন্ধ, রক্তের গন্ধ, হ্যাঁ, গোবর বা আপনার অন্যান্য গরুর যে বিষ্ঠা আছে, আবর্জনা আছে, সেগুলোর গন্ধ রাস্তাঘাট ছেয়ে যায়, গোটা সমাজ আপনার ভয়াবহ একটা অবস্থা সৃষ্টি হয়, ঠিক না বেঠিক? যারা কোরবানি করতেছেন, আপনার কোরবানির পশুর ময়লা আবর্জনা এটাকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলা, এটার দায়িত্ব কার? কোরবানি কর্তার। পানি দিয়া ঢেলে আপনার বাইরের এরিয়া থেকে দুইয়া রাস্তা ছেড়ে দিলেন, বাস দায়িত্ব শেষ, ঠিক না বেঠিক? সমস্ত লোক কি করে, গ্যারেজে গরু টরু বানাইয়া 2-4 বালতি পানি এনে গ্যারেজে ঢাইলা পানিটা ছেড়ে দেন, এগুলো গেছে কোথায়? রাস্তায়। তো রাস্তায় গেলে রাস্তায় গেলে শুকাবে, শুকাইয়া গন্ধ বাইর হবে, তাতে পথচারীদের কষ্ট হবে, তাহলে আপনার কোরবানি দিকে সওয়াব হবে না গুনাহ হবে? এই গুনাহটা আমরা সবাই করছি না? কিভাবে দূর করবেন আপনি জানেন, কিন্তু আপনাকে করতে হবে। আমার পশুর কোনো গোবর, কোনো রক্ত, কোনো ময়লা, কোনো আবর্জনা এটা আমি যেখানে সেখানে ফেলে দুর্গন্ধ সৃষ্টি করতে পারবো না, এটাকে দূর করার জন্য যত যা করা দরকার সেই ব্যবস্থা আমাকে নিতে হবে। যদি না করেন তাহলে কোরবানি করার কারণে আপনি সওয়াব পাবেন না, বরং উল্টা কি হবে? গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে
এই পরিচ্ছন্নতার বিষয়ে দায়িত্বশীল হওয়ার তৌফিক দান করুন, সেইভাবে কোরবানি করার তৌফিক দান করুন যেভাবে কোরবানি করলে আমাদের রব খুশি হবেন এবং আমাদের আখেরাতে নাজাতের জরিয়া হবে। আল্লাহ সুবহানাহু আমাদের সকলকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।